হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ইন কিচেন কুইন সাহেলি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা মজাদার ম্যাঙ্গো সুইস রোলের রেসিপি। এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ এগলেস, আর এই কেকটার মধ্যে কিন্তু আমি কোনো বাটার বা কনডেন্স মিল্কের ব্যবহার করিনি। আর এই কেকটা মাত্র 20 মিনিটেই উইদাউট ওভেনে গ্যাসেই বানানো যাবে। তাহলে চলুন শুরু করি। তবে শুরু করার আগে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, সাথে বেল আইকনটি প্রেস করে পাশে থাকা অল বাটনেও ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলের সব নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। প্রথমেই আমি একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি গুঁড়ো চিনি। তো হাফ কাপ নর্মাল চিনিকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, তার সাথে আমি দিয়ে দিলাম হাফ কাপ সাদা তেল, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ। তো তার থেকে আমি 1 চামচ দুধ সরিয়ে রাখছি পরে ইউজ করব বলে। এখন এই সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিলাম। তো দেখুন, মেশানোর পর যখন এরকম একটা ক্রিমি টেক্সচার চলে এলো, তখন আমি এতে দিয়ে দেবো কেকের ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো। তো তার জন্য আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচের থেকে একটু কম বেকিং পাউডার, আর ঠিক 1 চিমটের মতন বেকিং সোডা। এখন এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে ছেঁকে নিচ্ছি। এটা করলে কি হয়, ময়দার সাথে বেকিং পাউডার আর বেকিং সোডাটা ভালো করে মিশেও যায়, আর ময়দার মধ্যে যে দলাগুলো আছে সেগুলোও আলাদা হয়ে যায়। তো এখন এই সব উপকরণগুলোকে একবার ভালো করে মিশিয়ে নেব। মেশানোর সময় চেষ্টা করবেন একই ডাইরেকশনে মেশানোর। এটা আমি এই কেক বলে না, যে কোনো কেকের রেসিপির ক্ষেত্রেই আমি বলে থাকি, তাহলে কেকের মধ্যে এয়ার বাবেলগুলো খুব ভালোভাবে ক্রিয়েট হয় আর কেকটাও খুব ভালো স্পঞ্জি হয়। তো এই দেখুন, ব্যাটারটা মেশানো হয়ে গেছে। খুব বেশি ওভারবিট করবার দরকার নেই, যতক্ষণ অবধি না স্মুথ ব্যাটারটা তৈরি হচ্ছে ততক্ষণ অবধি বিট করে নিলেই হবে। তো এটা আমাদের মেইন কেক ব্যাটারের বেসটা তৈরি হলো। এখন আমি এটাকে দুটো পার্টে হাফ হাফ করে ভাগ করে নেব, কারণ একটা পার্ট আমি ম্যাঙ্গো ফ্লেভার রাখবো আর আরেকটা পার্ট ভ্যানিলা ফ্লেভার রাখবো। তবে আপনারা চাইলে পুরোটাই কিন্তু ম্যাঙ্গো ফ্লেভার বা পুরোটাই ভ্যানিলা ফ্লেভার রেখেও এই কেকটা বানাতে পারেন। এখন আমি একটা পার্টের সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ম্যাঙ্গো পাল্প। আমটাকে আমি আগেই মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম। এখন এটাকে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি পুরো ব্যাটারটাই ম্যাঙ্গো ফ্লেভারের বানাতে চান, তাহলে 2 টেবিল চামচ ম্যাঙ্গো পাল্প পুরো ব্যাটারটার সাথে মিশিয়ে নেবেন। আর এদিকে এই ভ্যানিলা পার্টটার সাথে আমি 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স মিশিয়ে দিলাম। ম্যাঙ্গো পার্টের সাথে কিন্তু আমি কোনো এসেন্স দিইনি, কারণ ম্যাঙ্গো পাল্পেই একটা ম্যাঙ্গোর এসেন্স চলে আসবে। কিন্তু এই ভ্যানিলা পার্টে আমি 1 ফোঁটা ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিয়েছি। এখন যে দুধটা আলাদা করে রেখেছিলাম সেটাও এই পার্টের সাথে দিয়ে দিলাম। আসলে ম্যাঙ্গো পার্টের মধ্যে কিন্তু অলরেডি ম্যাঙ্গো পাল্পের জন্যে ব্যাটারটা একটু পাতলা আছে, ভ্যানিলা পার্টের ব্যাটারটা তুলনামূলক ঠিক আছে। তো দুটো ব্যাটারের যাতে কনসিস্টেন্সিটা সেম থাকে, সেই জন্যে কিন্তু 1 চামচ দুধ এই ব্যাটারে একটু বেশি দিলাম। এখন আমি একটা স্কোয়ার কেকটিন নিয়ে নিয়েছি। তো এই কেকটিনটার উপর আমি এখন একটা বাটার পেপার লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের কাছে বাটার পেপার না থাকলে আমার মতন এরকম বাটারের ওপরে যে র্যাপারটা থাকে সেই র্যাপারটা ইউজ করতে পারেন। ওটাও কিন্তু আসলে বাটার পেপারই, আর ওটার গায়ে অলরেডি বাটার লেখে থাকেই বলে আলাদা করে আর অয়েল গ্রিস করবারও দরকার পড়ে না। তো এই দেখুন, আমি লাগিয়ে নিলাম বাটার পেপার। এবার আমি কেকের ব্যাটার দুটোকে দুটো আলাদা আলাদা পাইপিং ব্যাগে ভরে নিয়েছি, আর এখন এইভাবে অল্টারনেটিভ ওয়েতে স্ট্রাইপ স্ট্রাইপ ডিজাইন করে নিচ্ছি। তো এই দেখুন, প্রথমে আমি ভ্যানিলা ব্যাটারটা দিয়ে নিয়েছি, আর এখন একটা স্ট্রাইপ দিয়ে দিলাম ম্যাঙ্গো বাটার, তারপরে আবার ভ্যানিলা, আবার ম্যাঙ্গো। এইভাবে আমি পুরো ডিজাইনটা করে নিচ্ছি। আপনাদের কাছে যদি স্কোয়ার কেকটি না থাকে, তাহলে এইরকম ছড়ানো ফ্রাইং প্যানেও কেকটা বানাতে পারেন। সেক্ষেত্রে ফ্রাইং প্যানের মধ্যে ডাইরেক্ট বাটার পেপার দিয়ে কেকের ব্যাটারটা তার উপরেই ঢেলে দেবেন। তো এই দেখুন, কেক ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি এইভাবে 2 বার ট্যাপ করে নিলাম, যাতে বড় বেয়ার বাবেল থাকলে সেটা বেরিয়ে যায়। এদিকে একটা বড় কড়াইয়ে আমি একটা স্ট্যান্ড দিয়ে 10 মিনিটের জন্য প্রিহিট করেই রেখেছিলাম। এখন তাতে আমি এইভাবে কেকটিনটা খুব সাবধানে বসিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি লো ফ্লেমে 20 মিনিটের জন্য বেক করে নেব। আর আপনারা যারা ফ্রাইং প্যানে করবেন, তারা 5 মিনিটের জন্য ফ্রাইং প্যানটাকে লো ফ্লেমে ঢাকা দিয়ে কুক করে নেবেন। তো 20 মিনিট বাদে এই দেখুন, কেকটা কিন্তু পারফেক্টলি ডান। এই পর্যায়ে কেকের ভাবটা ক্যামেরাতে এসে যাওয়ার জন্য দুঃখিত। তারপর আমি দেখুন একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি, টুথপিকটা ক্লিন বেরিয়েছে, তার মানে কিন্তু কেকটা হয়ে গেছে। তো আমি এইভাবে সামনে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কেকটা কেমন দেখতে লাগছে। এখন আমি এটাকে রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা হতে দেব। তো তার জন্য আমি ওপরে একটা টাওয়েল দিয়ে দিলাম, এতে করে কেকটার ওপরটা অনেক ভালো ময়েস্ট থাকবে। দেখুন, খানিকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কেকটাকে প্যান থেকে বের করে নিচ্ছি। যেহেতু সুইস রোল,
এটা কিন্তু পাতলা একটা লেয়ারের মতন, তাই খুব সাবধানে এটাকে নিয়ে কাজ করতে হবে। আর এটা কিন্তু এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি, হালকা গরম এখনও আছে। তো আমি এটাকে উল্টে দিলাম এইভাবে, আর বাটার পেপারটাকে খুব সাবধানে এটা থেকে বের করে নিচ্ছি। যেহেতু হালকা গরম আছে তাই খুব সাবধানে কাজটা করতে হবে। এখন কেকের উল্টো দিকটা, মানে কেকের ওপরের সাইডটাকে বাটার পেপারেরও অপোজিট সাইডটার উপর রেখে নিয়ে তারপর রোল করে নেব। আর তারপর একটা কিচেন টাওয়েল দিয়ে এইভাবে জড়িয়ে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য আরও রেখে দেবো, যাতে এটা একদম রুম টেম্পারেচারে চলে আসে। তো এই দেখুন, রুম টেম্পারেচার আসার পর আমি এই দুটো র্যাপকেই খুলে নিচ্ছি। তো এই দেখুন, খুব সাবধানে আমি এই বাটারের র্যাপটা খুলছি, কারণ সুইস রোলটা কিন্তু যথেষ্ট সফট আর পাতলা, তাই ভেঙে যাওয়ার খুব সম্ভাবনা থাকে। তার উপরে আমি এখন ফ্রস্টিং করে দিচ্ছি, ইয়োগার্ট ফ্রস্টিং ক্রিম। তো এই ক্রিমটার রেসিপি আমি আগের ভিডিওতে অলরেডি দিয়ে দিয়েছি আমার চ্যানেলে, তাও আমি আপনাদের সুবিধার জন্যে ডেসক্রিপশন বক্সে আর আই বাটনে এটার লিঙ্কটা দিয়ে দেবো। তো এই দেখুন, আমি ফ্রস্টিং ক্রিমটাকে এইভাবে স্প্রেড করে নিলাম। ক্রিমটার কিন্তু একটা সাইড আমি একটুখানি মোটা লেয়ারে দিলাম, আরেকটা সাইড একটু পাতলা লেয়ারে দিলাম। তো এই দেখুন, এই দিকটা হচ্ছে মোটা লেয়ারটা আর এই দিকটা হচ্ছে পাতলা লেয়ার। এখন যে দিকটা মোটা লেয়ার সেই দিক থেকে আমি কেকটাকে সাবধানে রোল করে নেব। তো রোল করতে শুরু করলেই কিন্তু ক্রিমটা সব দিকে সমানভাবে ব্যালেন্সও হয়ে যাবে। তো এইভাবে রোল করছি আর আস্তে আস্তে বাটার পেপারটাকেও ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই ইয়োগার্ট ফ্রস্টিং ক্রিমের জায়গায় বাটার ক্রিম, হুইপড ক্রিম বা নিউট্রেলা, এমনকি ম্যাঙ্গো জ্যাম দিয়েও ফিলিং করতে পারেন, সেটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো এই দেখুন, আমি কেকটা রোল করে নিলাম। আপনারা চাইলে ওপর দিয়েও ক্রিমটার আরেকটা কোটিং করে দিতে পারেন। এখন আমি এটাকে স্লাইস করে নিচ্ছি। আপনারা যারা কেকটা ফ্রাইং প্যানে করবেন ভাবছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কেকটা গোলাকৃতি হবে, সেই জন্য রোল করবার পরে বেশ খানিকটা দুপাশ দিয়ে কেটে বাদ দেওয়ার পরেই সুইস রোলের এফেক্টটা ভালো মতন পাওয়া যাবে। তাই জন্য স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল শেপের কেকটি নিয়েই যদি কেকটা করা যায় তাহলে সবচেয়ে ভালো হয়। তো এই দেখুন, একটা পিস আপনাদের দেখাচ্ছি, আজকে কেকটা এইরকম হলো দেখতে। এখন আমি কি খানিকটা ফ্রস্টিং ক্রিম পাইপিং ব্যাগে ভরে নিয়ে ওপর দিয়ে এইভাবে ড্রপস দিয়ে দিচ্ছি, আর সাথে একটা করে পুদিনা পাতা দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। আর লাইক আর শেয়ার করতে তো একদমই ভুলবেন না। চ্যানেলটা এখনও যদি না সাবস্ক্রাইব করে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, আর সাথে বেল আইকনটি প্রেস করে পাশে থাকা অল বাটনেও ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলের সব নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ, গুড বাই।